আমি আছো বর্তমান তারাপীঠত। এইটো ওয়েস্ট বেঙ্গল না দাদা? ওয়েস্ট বেঙ্গলর তারাপীঠত আছো আর ইয়াতে পুরা পূজার কারণে বজার করে থাকা হয়েছে। ইয়াতে মা কালীর মন্দির আছে বলে জানাইছে আর ময়ও এটিালে দর্শন করা নাই। আর ইয়ারে মার্কেট খন চাও, গোটে ফুল 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 ফুল। পদুম ফুলের দাম মাত্র 100 টাকা, এইবিলাক এইবিলাক 60 টাকা 80 টাকা এনেকুৱা। আর 100 টাকা পিস পদুম ফুলের নয় না? আগত যাও, আগত 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 পাম। নীলা মালা 80 টাকা, কুড়ি টাকা, 40 টাকা। পুরা পূজার বজার করে থাকা হয়েছে সুন্দর মার্কেটের মাঝে মাঝে। আমি পদুম ফুলও লো পূজার কারণে। আমার যে কামাখ্যা শক্তিপীঠ আছে, তেনেকে ওয়েস্ট বেঙ্গলত তারাপীঠ শক্তিপীঠ এখন হয়। তারাপীঠ বলে কয় আর এও এক শক্তিপীঠে হয়। ইয়ালে আইছো, চাওকুন আগলকে ভিডিওটো। গোটে মন্দিরলৈকে যাওয়া লাইন। আমি বর্তমান আছো 9 জন মানুষ, আর 9 জনে গোটেকজনে বন্ধুয়ে হয়, আর গোটেকজনে একলগে পূজা দিম বলে কিনে গিয়ে আছো মন্দিরলৈকে। মানে আমি লাইনলৈকে গিয়ে আছো, লাইন ইমানে দীঘলীয়া হয় নহয় আপনার মাথা বেয়া হয়ে যাব। আমি সাগে 8:30 মান বজাতে ওলাইছিল রুমেরপরা, আর এতিয়া আমি লাইনলৈকে গিয়ে থাকতে 10 মান বাজি গল। আমি ইমান নাজানিছিল ইমান যে ভক্তর আগমন হয় ইয়াতে, কিন্তু ইয়াতে দেখা পায় আচরিত হয়ে গলো। আর মই মন্দির ভাগ সাবর কারণে আহি গলো। এটি হল তারাপীঠ, তারাপীঠ তারাপীঠ তারাপীঠ। এই শক্তিপীঠখনের অন্যতম এক অঙ্গ হল বলি বিধান, আর ইয়াতে এনে ধরনের বলি বিধান দিয়ে। আর মই বহুত সময় রখি গলো, এতিয়া বাজিলে 11:23, আর 11:23 ইমান টাইম রখি দিল। অকনমান মন্দিরটো চারিভাগ চাই আহিল, আর লোকাল লড়া এজনের কথা পাতো। রব কয়টা সময় থেকে লাইন ধরছ? কয়টার থেকে লাইন ধরছ? আমরা লাইন ধরেছি 7:10, এখন তো আর 7:10 লাইন ধরে আছে এনেকে মানুষে। আমার বিলাক তো বহুত দূরতে আছে। তারাপীঠত আহিছিলো 10 বজাৰপৰা লাইনত আছো, এতিয়া 2 বাজি গল, এতিয়ালৈকে বহুতে ভিড় হয়ে আছে। আমি এতিয়া বর্তমানও লাইনতে আছো। মন্দিরটা গোটেইখানি পিছফালে এনেকে দেখা যায়, গোটেইখানি পিছফালে দেখা যায়। আর এই অভিনয় আগফালে লাইনত আছে গোটেইকেইজন, আমিও লাইনত আছো বর্তমান, চাও কেতিয়া দর্শন হয়। তারাপীঠত আছো, দর্শন হয়ে গল। হয়ে যাওয়ার পিছত এনেকে ভোগ দিয়ে, এনেকে ভোগ দিয়ে ইয়াতে মন্দিরত গোটেই মানুষবিলাক একেলগে বহি আছে। এইবিলাক গোটেই মানুষবিলাক পুরা ভোগত ব্যস্ত। আমি তারাপীঠত আছো বর্তমান ওয়েস্ট বেঙ্গলত। ইয়াতে প্রসাদ হিসাবে এনেকে ভোগ দিয়ে অলক নিরঞ্জন। এটি চাও 3টা বাজি গল, আর তারপিছতো ইমান দীঘলকে লাইন হয়ে আছে। উপর ফালেও এনেকে লাইন, মন্দির দর্শন করা এনেকে লাইন। মন্দির যেটা দর্শন হয়ে যায় তেতিয়া এনেকে ভোগ দিয়ে। শ্মশান এখন ইয়ারে মা কালী মন্দিরের ওসরতে আছে শ্মশানখন। ইয়াতে গোটে পণ্ডিত বিলাক বহি আছে, গোটে পান্ডা সব পণ্ডিত বহি আছে। তারাপীঠত এনেকুয়া ধরনের পরিবেশ, গোটে পান্ডা বিলাক আছে চারিওফালে, শ্মশান এইফালে গোটে শ্মশান হয়। শ্মশানের ভিতরে ভিতরে গিয়ে আছো, এই আগর ফালেও আছে শ্মশান এইফালে। কি জকমকিয়া দোকান চাওক না, একদম বাপরে বাপ, যি লাগে তাকে পাবো আপনি, পূজার সামগ্রী। কত কইরা ভাই এগুলা? 10 টাকা পিস। এগুলা 80 টাকা? হ্যাঁ 80 রুপিয়া, 10 টাকা বজার চাওক না মহন্ত। ড্রেস ললো, ড্রেস লই পুরা এনেকে বজার ওলাই আইছো। এনেকে আন্টি এজনী বেশি আছে,
না বহুত হম লোক দেওঘর ঘুমা বাবা ধাম গয়া আর খানা খাবর কারণে লইছো রাতেপার সময় আমার আছে সাড়ে এগারোটা ট্রেন আর এটা দশ বাজিলে এই কারণে ভাত খাই লো ভাত খাই কিনে দেখা যাব আর কি করো ভাত এনেক দিছে সুন্দর ইয়াতে খানা অসমের নিচিনাই প্রায় এটা আর কিবা কিবি আছে পাপড় সাপড় আছে ভাইয়া পাপড় জার্নি আকো স্টার্ট হয়ে গেল আজি লাস্ট ডে হয় আমার ইয়াতে এই তারাপীঠত আছিল বর্তমান গোটে গাড়ি এখন লই ললো গাড়ি এখন লই ললো পুরা ধুনিয়াকে গই আছো আর এটা টেম্পু এখন একজন এইটোৱে হল রামপুরহাট স্টেশন আর স্টেশনের ভিতরলৈকে গই আছো এতিয়া আমি সকলোৱে আর যি লাস্ট ডে হয় আমার জার্নির আজি লাস্ট ডে ঘরলৈকে তো যাব মন গৈ আছে বহুদিনে হয়ে গেল আজি সোতরটা দিন এনেকা অতি সোতর না ওঠের নম্বর দিন অতিবাহিত করলো কাইলৈকে পাম আর কাইলৈকে ঘর পাম পুরা মজা লাগি আছে আর সিমটা ভাগে ভূত কে করেগা জমদূত হর হর মহাদেব উঠিয়ে লগে লগে দইটো খাই লো তারপর জার্নি তো গোটেই তো ট্রেন যাওয়া তো দেখাই আছো ট্রেনের জার্নি স্টার্ট হয়ে গেছে রাতে অল্পন রিল্যাক্সার বেশি কে মারা গেল এই কারণে দুই খাই আছে ঠান্ডা করব মানে কাউলটু উঠাবা লাগে পাই গেল মালদা মালদা বলে গোটেই আমার বাগান বাগানে বাগান হয় আমার আর ইয়ারপ্রাই যায় অসমলৈকে গোটেই আম 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 আম